দেবাশিষ ধরে আবেদন শুনল না কলকাতা হাইকোর্ট, এমনকি আবেদন গ্রহণ করলেন না বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের। এরপরেই প্রধান বিচারপতির এজলাসে যাচ্ছেন দেবাশিষ ধর, যেমনটা জানতে পারা যাচ্ছে প্রার্থী পদ তার খারিজ হয়ে যায়। মূলত যে নো ডিউ সার্টিফিকেট সেটা রাজ্যের তরফ থেকে দেওয়া হয়নি, তার প্রেক্ষিতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধান বিচারপতির এজলাসে যাচ্ছেন দেবাশিষ ধর। সুজন চক্রবর্তী, তিনি কি বলছেন এই ঘটনার প্রেক্ষিতে একবার শোনাই আপনাদের। প্রার্থী পদ খারিজ কেন, কি কারণে, যাই হোক একটা কিছু কারণ হয়েছে, কিন্তু তার জানতেন বিজেপি যে খারিজ হবে, সেই কারণেই বিজেপি আরেকজন নেতাকে ওখানে ক্যান্ডিডেট মনোনয়ন দিয়ে রেখেছে। এটা জেনে বুঝে কিনা আমি বলতে পারবো না, কিন্তু বিজেপি নিশ্চয়ই জানতো যে দেবাশিষ ধর খারিজ হবে, সেই কারণেই দেবতনু ভট্টাচার্য ক্যান্ডিডেট হবে, অতএব দেবতনু ভট্টাচার্যকে নমিনেশন দিয়ে রেখেছে। অনেক রকম খেলা চলছে পশ্চিমবাংলায়, সবাই টের পাচ্ছেন, ক্রমশ আরো বেশি করে টের পাবেন। সুজন চক্রবর্তীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে বিজেপি আগেই নাকি জানতো, সেই কারণের জন্য অলরেডি একজন ক্যান্ডিডেটকে সেখানে বেছে তারা রেখেছিলেন। আর এই নিয়ে আলোচনা আরও এগিয়ে নিয়ে যাবো। আজ দ্বিতীয় দফা নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হলেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর কিন্তু পাওয়া গিয়েছে। সুতরাং চেনা ছবি, সেই ছবি থেকে কিন্তু এবারে নির্বাচনও বেরিয়ে আসতে পারলো না এই রাজ্য। আর এই নিয়ে আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন, একেবারে বাঁদিকে আমার সঙ্গে রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, অধ্যাপক, তিনি তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসক দলের পক্ষে বক্তব্য রাখবেন, এবং একই সঙ্গে আমার ডান দিকে রয়েছেন সর্বরী মুখার্জি, তিনি বিজেপির মুখপাত্র, এবং একই সঙ্গে একেবারে ডান দিকে যিনি রয়েছেন সুকান্ত ঘোষ, অধ্যাপক। আমি এখান থেকে সর্বদাই আপনার কাছে আসি। প্রার্থী পদ খারিজ হয়ে যাওয়া এবং আরও একজন প্রার্থী স্ট্যান্ডবাই তাকে করে রাখা, রাজনৈতিক মহল বা সিপিএম এর পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা নাকি বিজেপি জানতো সেই কারণে, কোনো রকমের কোনো রাজনৈতিক গন্ধ পাচ্ছেন আপনারা? না, একদমই না। আমি সুজনবাবুর কথা একদম নস্যাৎ করলাম, তার কারণ আমরা ড্যামি ক্যান্ডিডেট হিসেবে রেখেছিলাম। ড্যামি ক্যান্ডিডেট তো থাকবেই, এটাই তো নিয়মিতাই যে একজন ক্যান্ডিডেট থাকবে এবং তার সঙ্গে ড্যামি ক্যান্ডিডেট থাকবে। এটা কি করে উনি ওনার মতন একজন বিদগ্ধ রাজনীতিবিদ কি করে বলতে পারেন যে এটা বিজেপি জানতো, তাই এটা কখনো হয়? এবং নো ডিউ সার্টিফিকেট যেটা দেয়া হলো না, যেটার সম্পর্কে দেবাশিসবাবু নিজে বলছেন যে এরকম যদি কোনো রকম কারণ থাকতো তাহলে সেটা আমি আগে জানতে পারতাম বা আমাকে আগে কোনো রকম হিন্ট দেয়া হতো। সুতরাং এটা একদম চক্রান্ত, দেবাশিষ বাবুকে দেয়া হবে না সেটা। সমীর বাবু, একটা নো টার্গেট সার্টিফিকেট দিতে এত আপত্তি কেন? একদম টার্গেট আপত্তি কিসের? এটা তো বিজেপি, দেখুন আপনারাই তো বলেন যে বিজেপি বিশ্বের শ্রেষ্ঠ দল, সেই বিজেপি যখন প্রথম বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করলো, সেখানে আসানসোলে পবন সিংকে দাঁড় করালো, কী যে হলো, তারপরে আবার তাকে চেঞ্জ করে দেওয়া হলো। বিজেপির মতন দল, একটা সাংগঠনিক দল, বিশ্বের শ্রেষ্ঠ দল, তারা যাকে প্রার্থী করবে সেখানেই ল্যাকুনা থাকবে কেন? দেবাশিষ ধর তো একজন আইপিএস অফিসার, তিনি শীতলকুচির যখন ঘটনা ঘটে তিনি ওখানকার দায়িত্বে ছিলেন, শব্দ বাংলার মানুষ জানে। স্বাভাবিকভাবে তিনি একজন এত বড় মানে শিক্ষিত ব্যক্তিত্ব হয়ে তার আজকে এই ফল, এটা নিঃসন্দেহে তিনি আইনের কাছে গেছেন, আইনে পরিষ্কার বলে দিচ্ছে কী হবে নবভবিষ্যৎ। কিন্তু অদ্ভুতভাবে যেটা সুজনবাবু বললো ওইটার সঙ্গে আমি একমত, তার কারণ হচ্ছে যে এই ধরনের মানে একজনকে ব্যক্তিত্বকে সেকেন্ড ড্যামি হিসাবে রাখার প্রশ্ন কেন? তাহলে কি বিজেপির মধ্যে কোথাও কোথাও একটা ভাঙনের গন্ধ না? একেবারে জানে যে যেই জায়গা থেকে প্রার্থী, অনুব্রত না থাকলেও, নজরবন্দি থাকলেও, যে ওখানের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে নিশ্চিত জয়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আপনি বিজেপির দোষ দেখতে পেলেন, আপনি সিপিএম এর সঙ্গে একমত হলেন, কিন্তু আপনারা অর্থাৎ রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের শাসক দল, তারা যে রাজনীতিটা করে গেল, কেন সার্টিফিকেট দেওয়া হলো না, সেটা প্রশ্ন উঠবে। না না, একেবারেই নয়, কোথাও যদি কোনো গাফিলতি থাকে, কোথাও যদি গ্যাপ থাকে, আমি যদি যাদেরই প্রার্থী, কিসের গ্যাপ? সেখানে নিশ্চয়ই কোথাও তার একটা দেবাশিষ বাবু নিজে রাষ্ট্রপতির কথাই বলছেন, স্বাভাবিকভাবে কোথাও না কোথাও একটা ব্যাপার আছে। সুকান্তবাবু কি বলবেন? না, একদমই এটা ঘটনা যে ডামি ক্যান্ডিডেট
দাঁড় করানো হয়েছে মানে এই অর্থ যে তার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এটা আমি মানতে পারলাম না, কারণ যে কোনো ডামি ক্যান্ডিডেট এখানে দেবতনু ভট্টাচার্য তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে সন্তু বলে দিয়েছেন যে তিনি কিন্তু মানে তার জন্য দীপঙ্কর বাবুর জন্য যেভাবে লড়েছেন এবং দীপঙ্কর বাবুও কিন্তু তার জন্য লড়বে দেবাশীষ বাবু, তাহলে সেই ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের কথা এটা কিন্তু আমার মনে আছে। আর সমিতা অলিক কল্পনাই বলবো এখানে কোন প্রার্থীটা বড় কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের 42 যে প্রার্থী দিয়েছে স্বাভাবিকভাবে মাথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করেই মানুষ ভোট দিতে যায় বাংলার মানুষ। তার দীর্ঘ ত্যাগ তিতিক্ষা সংগ্রামের ইতিহাস গোটা বাংলাদেশে অস্ত্র উদ্ধার নিয়ে রিপোর্ট তলব কমিশনের, সন্দেশখালীতে মাটির তলায় বোমা অস্ত্র, তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে সিবিআই, মেঝে খুঁড়ে বিদেশি অস্ত্র বোমা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর, তদন্তের স্বার্থে এখনই ছবি প্রকাশ নয়, কিন্তু এই তথ্য তলব করল কমিশন। আমরা আপনাদের দেখাবো আমাদের প্রতিনিধি অর্ণব কি ছবি তুলে ধরেছে, দেখুন। আমরা এই মুহূর্তে সন্দেশখালী আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকায় আছি। এটা কার বাড়ি? স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের একটা পুরো ঘনিষ্ঠ, তার বোনের বাড়ি আবুতালে মোল্লা। সেই আবুতালে মোল্লার বাড়িতে এই নির্বাচনের আগে এখানে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বোমা মজুদ করে রাখা হয়েছে এমনটাই কিন্তু সিবিআই সূত্র দাবি করা হচ্ছে। কিন্তু সেই তার বাড়ির কংক্রিটের মেঝে ভেঙে মেঝে থেকে আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার করেছে, যা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেই ছবি একটু দেখানোর চেষ্টা মানে করব। সেই বাড়ি, এই বাড়ি থেকে কিন্তু এই বাড়ির মেঝে কিন্তু ইতিমধ্যে ভাঙা হয়েছে এবং সেই মেঝে রিকভারি করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে বালি সিমেন্ট পাথর নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি এই বাড়িতে কিন্তু বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ কিন্তু বিচ্ছিন্ন করা ছিল, বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এখানে এসেছিলেন। অর্ণব মৈত্রের পাঠানো সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু ইতিমধ্যে ইলেকশন কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আরো সবিস্তার আমাদের জানাবে বিট্টু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। বিট্টু, এবং সন্দেশখালী থেকে যে অস্ত্র ইতিমধ্যে উদ্ধার হয়েছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কমিশন সংশ্লিষ্ট জেলার এসপির কাছ থেকে রিপোর্ট চেয়েছে যে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথা থেকে মূলত এই অস্ত্রগুলো উদ্ধার হয়েছে এবং তার পাশাপাশি কি কি অস্ত্র উদ্ধার হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় ডিটেলস রিপোর্ট কমিশনে জমা দিতে হবে, কার্যত সেই মর্মেই রিপোর্ট তলব করলো কমিশন। বেশ, ধন্যবাদ জানাই তোমায় বিট্টু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আরো একবার জানাই সন্দেশখালী নিয়ে রিপোর্ট তলব এবার নির্বাচন কমিশনের, অস্ত্র উদ্ধার নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে সন্দেশখালীতে, মাটির তলায় বোমা অস্ত্র, তৃণমূল পঞ্চায়েতের সদস্যের আত্মীয়ের বাড়িতে সিবিআই, এমনকি মেঝে খুঁড়ে বিদেশি অস্ত্র বোমা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। আর এই নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাবো দ্বিতীয় দফার নির্বাচন, প্রত্যেকটা মুহূর্তে ব্রেকিং দেবো, তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এখন।